করোনা মহামারীর কারণে দেরিতে শুরু হলেও 31 দিন পর পর্দা নামল অমর একুশে বইমেলার। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাণের মেলা 28 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়ানো হয় সময়সীমা। ছুটির দিন মেলার শেষ দিন হওয়ায় যারা সারা মাস আসতে পারেনি তারাও পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসেন। একটু সময় করে আজকে বন্ধুদের সঙ্গে এসেছি। এবার এই যে ডাইভার্সিটিটা, বিচিত্রতা, সেটা আরও বেশি দেখতে পাচ্ছি। আনন্দও লেগেছে যে একটা মাস আমরা খুব উপভোগ করেছি, আর বেদনায় মনটাও ভারাক্রান্ত যে আজকে শেষ দিন। প্রকাশকরাও বিগত 2 বছর মহামারীর কারণে হওয়া ক্ষতি এ বছরের বইমেলায় অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে, তাই তাদের চোখে মুখেও স্বস্তি। করোনা মহামারীর কারণে গত 2টি বইমেলা খুব খারাপ অবস্থায় ছিল। এবার বইমেলাটা যদিও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় শুরু হয়েছে, কিন্তু তারপরও যেভাবে পাঠক সমাগম হয়েছে এবং পাঠকের উপস্থিতি লক্ষণীয় এবং আমরা খুব আশাবাদী। নতুনদের যেমন চাহিদাটা হচ্ছে, থ্রিলারের প্রতি একটা চাহিদা আছে, সায়েন্স ফিকশনের প্রতি, হররের প্রতি একটা চাহিদা আছে, এটার উপর ভিত্তি করে আমরা এই ধরনের কাজ বেশি করার চেষ্টা করতেছি। যেখানে মেলা হওয়া না হওয়া নিয়ে শঙ্কা ছিল, সেখানে সবচেয়ে দীর্ঘ সময়ের মেলায় নিজেদের বই পাঠকের কাছে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত লেখক সাহিত্যিকরা। তো 2বারের তুলনায় এবারের বইয়ের পাঠক সমাগম অনেক বেশি, বিক্রিও অনেক বেশি, লেখক প্রকাশক সবারই, সবাই যেন উদ্ভাসিত। যে সংখ্যাটা ছিল সংখ্যাটা কেটে গিয়ে একটা দারুণ আশাব্যঞ্জক ব্যাপার ঘটেছে এবারের বইমেলায়। এবারের মেলায় 52.5 কোটি টাকার বই বিক্রি হয়েছে। প্রত্যাশার চেয়ে বেশি বই বিক্রি হওয়ায় আগামী বছর মেলার পরিসর এবং স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। দেরিতে শুরু হলেও সময়সীমা বাড়িয়ে 17ই মার্চ শেষ হলো এই বছরের অমর একুশে বইমেলা। প্রতি বছর এভাবেই প্রাণের মেলা, লেখক পাঠক প্রকাশকের মাঝে মননশীলতার বিকাশ ঘটাক, এমনটাই প্রত্যাশা সবার। অমর একুশে বইমেলা থেকে নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।